এবার আসি স্বাস্থ্য বিষয়ের কথায়। স্বাস্থ্য বিষয়ের কথায় যে বিষয়গুলো আমি গুরুত্ব সহকারে আপনাদেরকে বলবো, তা হচ্ছে যাদের 30 বয়স হয়ে গিয়েছে তাদের কিছু হেলথ চেক আপ করবেন। সেই হেলথ চেক আপটা হবে খুব সহজ, 3 হেলথ চেক আপ করবেন, যেটা আপনি আপনার বাড়ির সামনেই করতে পারেন। সেটা হচ্ছে আপনার প্রেশার চেক করবেন, ব্লাড প্রেশার। এখন ব্লাড প্রেশারটা এমন একটা বিষয় যেটা আসলে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু বুঝবেন তখনই যখন খুব বেশি খারাপ অবস্থা হবে তখন বুঝতে পারবেন। তো এই বোঝার আগেই আপনি আপনার ব্লাড প্রেশারটা চেক আপ করবেন। সেটা আপনি প্রতিদিন করুন হবে, বিষয়টা এমন নয়, আপনি মাসে 1 করে অন্তত ব্লাড প্রেশার চেক করুন। 2 কথা হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল, অর্থাৎ ডায়াবেটিস সহজ পাবে যেটা বলি, সেটা হচ্ছে আপনি আপনার ফার্মেসিতে গিয়ে সামনের গলির মাথায় বাজারে গিয়ে ফার্মেসিতে গিয়ে অন্তত মাসে বা 3 পরে একবার হলেও আপনি ডায়াবেটিসটা চেক আপ করুন। 3 কথা হচ্ছে আপনার ব্লাড কোলেস্টেরল লেভেল, 30 পরে অবশ্যই সেটা করা উচিত, যে আপনার রক্তের কোলেস্টেরল লেভেলটা কেমন আছে সেটা আপনি আপনার বাজারে বা হচ্ছে ভালো একটা ডায়াগনোসিস সেন্টারে সেখানে গিয়েও করতে পারেন, অর্থাৎ খুবই কম টাকা খরচ। যদি আমি বলি প্রেশার এবং ডায়াবেটিস মাপতে আপনার সব মিলিয়ে 30 লাগবে, এই 30 আপনাকে অনেক বেশি মেসেজ দিচ্ছে যে আপনার শরীরটা কোথায় যাচ্ছে। তো এই 30 খরচ করে আপনি অনেক বড় বড় রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এই 30 যথেষ্ট। এখন মানুষ মনে করে হেলথ চেক আপ করতে গেলে হাজার হাজার টাকা চলে যায়, হাজার হাজার টাকা আসলে যায় না, হাজার হাজার টাকা আমরা বানিয়ে ফেলি। কেন বানাই? এই যে আপনি মনে করেন যে ডায়াবেটিস হয়ে আছে আপনি চেকই করলেন না, আপনার প্রেশার হয়ে আছে আপনি চেকই করলেন না, তখন যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার তখন যখন দেখবে আপনার প্রেশার অনেক বেশি, মনে করেন 160/120, ডাক্তার তো মাথায় হাত, আল্লাহ এত বেশি প্রেশার 30 বয়সী রোগীটার, তাহলে তাকে আমার ব্লাড সুগারের পাশে ব্লাড সুগার তো দিবই, ব্লাড সুগার দিয়ে দেখলো আপনার ডায়াবেটিস 20 অর্থাৎ 20। এখন ডাক্তার মাথায় আরো হাত, ডাক্তার চিন্তা করলো না তাহলে তাকে আমি তার কিডনি পরীক্ষা দিতে হবে, তার লিভার পরীক্ষা দিতে হবে, তার যে অন্যান্য পরীক্ষাগুলো আছে সেগুলো আমাকে চেক আপ করতে হবে, তখন কিন্তু চিকিৎসা ব্যয়টা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি সেটা পারতেন মাত্র 30 মধ্যেই সীমাবদ্ধ রাখতেন, সেটা কিন্তু পারলেন না। আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সেটি হচ্ছে আপনার বাবা মায়ের প্রতি কর্তব্য এবং দায়িত্ব। আপনারা প্রত্যেকেই, আমি মনে করি আমার এখানে যারা রয়েছেন যাদের বাবা মা আছেন তারা কেউ গরিব নয়, কারণ আপনি প্রতিদিন সকালবেলা আপনি আপনার বাবা মায়ের চেহারাটা দেখতে পাচ্ছেন, তাদের থেকে দোয়া নিতে পাচ্ছেন। আমি সবসময় যেটা করি যে আমি আমার বাবা মায়ের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সবসময় দিই। এখন আমার বাবা এখনো আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আসছি কিনা, আমি কিছুক্ষণ আগে বললাম যে হ্যাঁ আমি হাজিগঞ্জে পৌঁছেছি, অর্থাৎ তাদের কাছে আপনি যত বড়ই হন না কেন আপনি কিন্তু ছোট, অর্থাৎ আমি যত বড়ই হয়েছি আমি আমার বয়স যতই হয় তাদের কাছে আমি এখনো ছোট। তো তারা যেভাবে আপনাকে লালন করেছে ছোটবেলা থেকে ছোট মনে করি, আপনি তাদেরকে এখন ছোট মনে করিয়ে লালন করবেন, কারণ তাদের অনেক কিছু এখন তাদের সেই যে সচেতনতার জায়গাগুলো সেগুলো তারা দিনে দিনে ভুলতে শুরু করেছে, তাদের বয়স হয়ে যাচ্ছে, তাদের যে আগের যে শক্তি ছিল সেই শক্তির এখন নেই। তো সেক্ষেত্রে আপনি তাদের ক্ষেত্রেও আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং ডাক্তার দেখাবেন। বারবার বলছি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এবং আপনার বাবা মায়ের ক্ষেত্রে বিশেষ করে যাদের এখন বয়স হয়ে গিয়েছে তাদের অনেক হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই ধরনের ব্যথা বেদনা শুরু হয়ে যাক, তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় একটু ক্যালসিয়ামের বড়ি এনে দেবেন যে বাবা খাও, হ্যাঁ, এবং তাদেরকে অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করবেন, ডায়াবেটিসটা চেক করবেন, বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেনই সেটা আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।